মাহমুজুন মাফউলুন। এই যে আব্বা জানেরা বলেন মাহমুজুন মাফউলুন, মাহমুজুন মাফউলুন, মাহমুজুন মাফউলুন। মাহমুজুন কোন সেগা বাবা? মাফউলুন ইসমে মাফুলের সেগা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে দেখেন তো মাহমুজুন মিম, এই মিম ওয়াও বাদ দিলে ইসমে মাফুলের, তাহলে কি আসতেছে? হাম যা, হামজাতুন। এই যে হামজা, তাহলে মাহমুজ মানে হামজা বিশিষ্ট হওয়া বা হামজা বিশিষ্ট হয়েছে বা যে শব্দের মধ্যে হামজা আছে। হামজা বিশিষ্ট মানে কি? যেই শব্দের মধ্যে হামজা আছে। আর আমরা জানি পৃথিবীতে প্রত্যেকটা ফেল সর্বনিম্ন তিনটা অক্ষর ছাড়া হবে না। প্রথম অক্ষরের নাম ফা কালেমা, এই যে ফা কালেমা। দ্বিতীয় কালেমা হচ্ছে আইন কালেমা, আর তৃতীয় হচ্ছে লাম কালেমা। তাহলে এই যে এক নাম্বার ফা কালেমা, দুই নাম্বার আইন কালেমা, তিন নাম্বার লাম কালেমা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে মাহমুজ কাকে বলে? মাহমুজ কাকে বলে? আই যে আব্বা জান, তাহলে আমরা সব সময় জানি মূল অক্ষর কোন অক্ষর? মূল মাদ্দা, মাদ্দা। তার মানে মাদ্দাতে থাকতে হবে, অতিরিক্ত অক্ষর হলে হবে না। আর আমরা জানি মাদ্দা মোজারদের মাসদারগুলো, সোলাসি মোজারদের মাসদারগুলোই তো মূল মাদ্দা থাকে। তো মূল মাদ্দা মানে মূল অক্ষর। মূল মাদ্দা মানে কি? মাদ্দা মানে কি আব্বা জানেরা? মাদ্দা মানে মূল অক্ষর। তাহলে মাহমুজ মানে হচ্ছে মূল অক্ষরে কি হওয়া? হামজা হওয়া। মূল অক্ষরে কি হওয়া? তাহলে মাহমুজ মানে কি বলেন তো? মূল অক্ষরে হামজা হওয়া। কার মূল অক্ষরে হামজা হওয়া? মূল অক্ষর দিয়েই তো কি হয়, শব্দ হয়। তাহলে শব্দের বলেন বলেন শব্দের মূল অক্ষরে হামজা হওয়া। এতদিন আপনারা এমনিতেই পড়েছেন, বুঝেছেন, না বুঝেছেন সমস্যা নেই, এখন থেকে না বোঝা পর্যন্ত আর পড়বেন না। আবারও প্রশ্ন, আবারও প্রশ্ন, মূল অক্ষরে কি হওয়া বাবা? হামজা হওয়া, মাশাআল্লাহ। মাহমুজ মানে কি বাবা? মাহমুজ মানে হামজা বিশিষ্ট। মাহমুজ মানে কি? হামজা বিশিষ্ট। তাহলে কোথায় হামজা বিশিষ্ট হবে? মূল অক্ষরে। এই যে মূল অক্ষরে হামজা হওয়া। তাহলে আমি তো এখন বলতে পারি যে শব্দের বাক্যের তো না, তাই না? যে শব্দের মূল অক্ষরে হামজা, এই যে হামজা যেহেতু, তাহলে যে শব্দের মূল অক্ষরে হামজা, হামজা হবে তাকে কি বলবে বাবা? আর আমরা জানি হামজা কি? এই যে যে হামজা গুল হামজা, তাই না আব্বা জান? গুল হামজা আলিপজা হামজাও তাই। এই যে আব্বা জান আলিপজা হামজাও তাই। কিসের বিবেচনায়? উচ্চারণের বিবেচনায়। এই আলিপের উপরে এইরকমভাবে হামজা আসে, এইরকমভাবে হামজা আসে, ঠিক আছে? তখন এই হামজার উপরেও জবরজের পেশ দিলে যা হবে, এই হামজার উপরেও এই আলিপের উপরে হামজা উঠিয়ে দিয়ে লেখলেও তাই হবে। লেখার কায়দা আছে, ইমলা আছে, সেগুলো আমরা পরে দেখব। তাহলে যে শব্দের মূল অক্ষরে হামজা হবে। মাহমুজ মানে কি? হামজা বিশিষ্ট। তার মানে শব্দের মধ্যে কি থাকতে হবে বাবা? অবশ্যই অবশ্যই হামজা থাকতে হবে। তাহলে আমরা জানি পৃথিবীতে শব্দ সর্বনিম্ন দুটা অক্ষর দিয়ে হয়, এসিম বা তার নাম কি বলে হরফ। আর ফেল হতে গেলে অবশ্যই অবশ্যই কয়টা অক্ষর লাগবে বাবা? তিন অক্ষর। ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। যেমন ফা আলা মাজির সিগা, তাই না? এই যে এক, এই যে দুই, তিন। এখন আমি যদি আব্বাজান বলি এই ফা কালেমাতে যদি এখন আমি হামজা দে, ফা কালেমাতে আমি যদি হামজা দে, সেটা কেমন? আ খ যা,
আখো যা। এখানে আমরা কোথায় হামজা দেখতে পাচ্ছি বাবা? কোথায় দেখতে পাচ্ছি? তাহলে ফা কালেমায় যদি হামজা হয় তাহলে আমরা বলবো মাহমুজে ফা। এই যে এই যে এই যে মাহমুজে ফা, ফা কালেমায় হামজা হয়েছে। এখন যদি আমরা আইন কালেমার উদাহরণ দেখেন তো আপনাদের খাতায়, এটি আগে তো অনেকগুলো লিখে দিয়েছিলাম। হ্যাঁ, রাসুন। আচ্ছা রাসুন দেখেন, এটা একটা ইসিম। রাসুন কোন কালেমায় আপনি দেখতে পেলেন বাবা? শব্দের মূল অক্ষরের কোন কালেমায় দেখতে পেলেন? আইন কালেমায় হামজা। তাহলে এটা মাহমুজে আইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যদি লাম কালেমায় হামজা দেখতে পান বাবারা, এই যে লাম কালেমায় হামজা, যেমন উদাহরণ কি আছে? কর আ, এই যে মনে পড়েছে কর আ, এই যে কর আ, আমরা কোথায় দেখতে পেলাম বাবা হামজাটা? কোন কালেমায়? লাম কালেমায়। যদি লাম কালেমা হয় তাহলে লাম কালেমা, খুবই সহজ। তাহলে মাহমুজ কাকে বলে? যে শব্দের মূল অক্ষরে হামজা হবে। যদি মূল অক্ষরে হামজা হয় তাহলে সেই শব্দটা কি সহি হবে? সহি হবে না, কি হবে? মাহমুজ হবে। কি হবে? মাহমুজ হবে। মাশাআল্লাহ। তাহলে ছোট্ট কথায় মাহমুজ কাকে বলে? তার মানে শব্দের মূল অক্ষরে যদি হামজা হয় সেটাই কি? মাহমুজ। শব্দের মূল অক্ষরে হামজা, মাহমুজ মানে কি? হামজা বিশিষ্ট। তার মানে শব্দের মধ্যে কি থাকতে হবে বাবা? হামজা। শর্ত একটা, মূল মাদ্দা বা মূল অক্ষরের মধ্যে হতে হবে, অতিরিক্ত হলে কিন্তু হবে না। আর আমরা জানি অতিরিক্ত কোথায় আসে হামজা, মাজিদ ফির বাবগুলোতে হামজা আসে না বাবা। এই জন্য বলেছে মূল অক্ষরের মধ্যে হামজা হবে। তাহলে এখন যদি আমি বলি মূল অক্ষরের মধ্যে হরফে ইল্লত হবে তাহলেই কি হয়ে যাবে বাবা? মুতাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক আপনারা 90 করে পেয়েছেন, তার মানে অনেক পেয়েছেন। এখন আমি যদি বলি আব্বা জান এখানে আলিফ, এখানে ওয়াও, এখানে ইয়া, তাহলে মূল অক্ষরের মধ্যে যদি আমরা আলিফ ওয়াও ইয়া দেখতে পাই তাহলে তার নাম কি বাবা? মুতাল। তাহলে তার নাম কি বাবা? আমরা কি শুধু এগুলো ছবির মাধ্যমে জেনেছি নাকি কবিতা আকারে মুখস্থ করে আবার সংজ্ঞা আকারে দিয়েছি, তাই না? আবার বইয়ের শীটগুলো ইনশাল্লাহ আমরা দেব, সাথে সাথে বইও বের হবে ইনশাল্লাহ। তাহলে আব্বাজান আপনি মাহমুজের একটা কবিতা শোনাতে পারবেন? মাহমুজ আর সহি কেমন বাবা? মাহমুজ আর সহি আসলে উচ্চারণে একই রকম, উচ্চারণটা খুব একটা পার্থক্য নেই, এই জন্য সবচাইতে সহজ কে বাবা? সহি। তারপরে কে? তারপরে কে? তারপরে কে? আচ্ছা, তাহলে এগুলো আমরা কিসের বিবেচনায় শিখেছি বাবা? শব্দের উচ্চারণ, মানে কোন অক্ষর মিলে মিলে কোন শব্দ গঠন হচ্ছে আর তাদের উচ্চারণ কেমন হচ্ছে, এই উচ্চারণের কঠোরতা কঠিনতা এবং নিষ্ঠুরতার বিবেচনায়, কঠোরতা কঠিনতা ও নিষ্ঠুরতার বিবেচনায় কয় ভাগে ভাগ করা হয়েছে? চার ভাগে ভাগ করা হয়েছে। নিষ্ঠুরতা কেন বললাম? যারাই পাঞ্জে গানস পড়বে না, সে যতই মাদানি হোক, ফাদানি হোক, টাদানি হোক, যাই মনে তাই হোক, অথবা যতই বড় আলিম হোক না কেন, যদি এই তালিলের জ্ঞানগুলো না জানে, সহি, মুতাল, মাহমুজ আর মুজাফ কীভাবে তালিল করতে হয়, শব্দগুলো কীভাবে পরিবর্তন হয়, তাহলে সে তালিল করার সিগাগুলো পড়তে পারবে না। সে যদি তালিল করার শিখা পড়তে না পারে তাহলে সে কুল হু আল্লাহু আহাদ
আকুল এই শব্দটা সে জানতে পারবে না, সে যতই বড় আলিম হোক না কেন। কুল হু আল্লাহ আহাদ মানে বল, কুল হু আল্লাহ আহাদ মানে কি বাবা, বলুন আল্লাহ এক, তাহলে এই কুল এই শব্দটাই জানতে পারবে না যেটা কিভাবে হয়েছে, তাই না? আর আমরা জানি কুল যা মূলত ছিল উকুল, মাশাআল্লাহ মাশাআল্লাহ,